স্বাগত রাশিয়া বিশ্বকাপ নিয়ে সময় সংবাদের বিশেষ আয়োজন সময়ের বিশ্বকাপে। সঙ্গে আছি আমি সাজিদ মুস্তাহিদ। 4 বছর পর আবারও এসেছে বিশ্বকাপ ফুটবল উৎসব। এবারের বিশ্বকাপের অংশগ্রহণকারী দল, ফুটবলার এবং ম্যাচ সহ নানা বিষয় নিয়ে আলোচনা হবে এই আয়োজনে। আমাদের সঙ্গে আছেন দুজন অতিথি, তবে তাদেরকে পরিচয় করে দেওয়ার আগে আমি দর্শকদের জানাতে চাই, আজকে কিন্তু দুটি ম্যাচ আছে এবং বর্তমানে গ্রহের যে সেরা দুই ফুটবলার বলে যারা বিবেচিত, লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদোর খেলা আছে। আমরা সেই দুটি খেলা নিয়ে আলোচনা করব। আর আমি এবার অতিথিদের পরিচয় করে দিই। আছেন সাবেক অধিনায়ক বাংলাদেশ জাতীয় দল আমিনুল হক এবং অভিনেত্রী আইরিন, দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি একটু আইরিন আপুর কাছে জানতে চাবো যে কতটা মুখে আছেন আজকে দুটো খেলা, একটা মেসি একটা রোনালদোর। আমরা রোনালদো আর মেসিকে ভালোবাসি বা অপছন্দ করি, আমরা কিন্তু সবাই তাদের খেলা দেখার জন্য বসে থাকি। এই দুইটা খেলার জন্য কতটা অপেক্ষা করছেন? ডেফিনেটলি ওয়েট করছি, কারণ হচ্ছে আজকে মেসির যে খেলার যে থাকে না ম্যাজিক, ওটা তো ডেফিনেটলি দেখার জন্য ওয়েট করছি। সাথে হচ্ছে রোনাল্ডোর মতো এত ভালো একজন প্লেয়ার যার খেলা মানে চোখের পলকে কি কি করে ফেলে, ওটা বলাটাই হচ্ছে মানে দেখার জন্য, খেলাটা না দেখলে আসলে ফিলই করা যায় না। তো ওয়েট করছি দুটো ভালো টিমের খেলা দেখার জন্য আজকে। আপনি মেসি রোনালদোর মধ্যে কার দলকে এগিয়ে রাখবেন আজকে রোনালদোর সাথে, মানে পর্তুগালের সাথে উরুগুয়ের খেলা, ফ্রান্সের সাথে আর্জেন্টিনা, এই দুই দলে যদি বলি কোন দলকে এগিয়ে রাখবেন? আমি আর্জেন্টিনা। আর পর্তুগালের সাথে যে উরুগুয়ের খেলা, সেই খেলা কাকে? উরুগুয়ে। কেন পর্তুগাল? রোনালদোর এই মাত্র রোনালদোর প্রশংসা করলেন আপনি। না ডেফিনেটলি, কিন্তু যখন সাপোর্ট করার ব্যাপার চলে আসে তখন দেখা যাচ্ছে যে আমি কাকে সাপোর্ট করব, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। আর হচ্ছে ভালো লাগে, ওনাকেও ভালো লাগছে, এনাকেও ভালো লাগছে, বাট ভালো লাগার ভেতরেও একজনকে সাপোর্ট করতে হয়, সেই জায়গা থেকে আসলে সাপোর্ট করা। এছাড়াও অ্যাজ এ টিমও কিন্তু উরুগুয়ে ভালো খেলছে। আমিনুল ভাইয়ের কাছে যাবো যে আমিনুল ভাই, আসলে কি আজকে উরুগুয়ে কে মানে সবাই বলছে উরুগুয়ে অ্যাজ এ টিম ভালো খেলছে, এখন পর্যন্ত ওয়ার্ল্ড কাপে কোনো গোল কনসিড করেনি। অন্যদিকে এদের পর্তুগালের ডিফেন্স কিন্তু বেশ ভালনারেবল, আমরা দেখেছি অনেকগুলো গোল কনসিড করেছে। আপনি কাকে এগিয়ে রাখবেন? আমি এক কথা বলতে গেলে ডেফিনেটলি আমি উরুগুয়েকে এগিয়ে রাখছি। আমার কাছে যেটি মনে হচ্ছে যে আপনি উরুগুয়ের যখন তারা ফার্স্ট ম্যাচ শুরু করে এবং লাস্ট ম্যাচ পর্যন্ত তারা কিন্তু তাদের যে গোলরক্ষক পজিশন থেকে শুরু করে তাদের ডিফেন্ডিং লাইন, মিডফিল্ড লাইন এবং স্ট্রাইকিং জোনে, আমরা জানি যে সুয়ারেজের মতো একজন ভালো খেলোয়াড় রয়েছে, অলরেডি তিনি দুটি গোল করেছেন এবং কাভানিও আসলে লাস্ট ম্যাচে গোল করে সে গোল খরা কাটিয়ে উঠে এসেছে। তো ওদের যে টিম কম্বিনেশন বা ওদের যে ট্যাকটিক বা ট্যাকটিক্স যেটাই ওরা ইউটিলাইজ করছে, এবং কোচ তাভারেস কিন্তু আসলে এই দলটিকে নিয়ে খুব বেশি এক্সপেরিমেন্ট করে না। নর্মালি সে যেই দলটি বা যেই ফরমেশনে খেলে থাকে তারা সেই স্বাভাবিক পারফরমেন্সে কিন্তু তারা সেটাকে চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমার কাছে যেটি মনে হয় আসলে পর্তুগাল দলে কিন্তু আসলে ক্রিস্টিয়ানোকে বাদ দিয়ে যদি আমি আদার্স টোটাল টিমটা চিন্তা করি তাহলে কিন্তু সেখানে আসলে অনেক জায়গাতেই কিন্তু ল্যাকিংস রয়েছে। এবং স্পেশালি আমার কাছে মনে হয় যে ধরেন লাস্ট ম্যাচ যেটি আমরা দেখেছিলাম পর্তুগাল মরক্কোর যে একটি খেলা, সেই খেলায় আসলে ক্রিস্টিয়ানো রোনালদোর গোল ছাড়া পুরো খেলাতে কিন্তু আসলে মরক্কোই ডমিনেট করেছে। হ্যাঁ, ওদের তো সেই জায়গাগুলি আসলে, এবং ক্রিস্টিয়ানো হয়তো বা মানে গোল্ডেন বুটের একজন হকদার হিসেবে তিনি অলরেডি 4-4টি গোল করেছেন। বাট এখানে একটি বিষয় আছে কি যে পর্তুগাল দলের যে ডিফেন্ডিং লাইন সেখানে আসলে পেপে বা ফন্তে তারা কিন্তু আসলে ভালো খেলেন, বাট মাঝে মাঝে বেশ কিছু ওপেন স্পেস তারা ক্রিয়েট করে দেন, যেটা আসলে সুয়ারেজ কিংবা কাভানির মতো খেলোয়াড়রা যদি আসলে সুযোগটা পেয়ে যায়। হ্যাঁ ডেফিনেটলি, এবং এই ধরনের নকআউট পর্বের ম্যাচে কিন্তু আসলে কেউ কাউকে ছেড়ে কথা বলবে না। এবং আমার কাছে যেটি মানে অবজারভেশন সেটি হচ্ছে যে ওরা দুটি দলই কিন্তু আসলে প্রথম 10-15 মিনিট হচ্ছে একটু অবজার্ভ করে খেলবে, কারণ যেহেতু এটি নকআউট পর্বের ম্যাচ এবং আমরা সচরাচর দেখা যায় যে ডুয়ার ডাই ম্যাচ, যেই ধরনের হাই টেম্পো থাকে ম্যাচের, সেই ধরনের আসলে হয়তোবা হাই টেম্পোটা মানে প্রথমেই থাকবে না, সেটি হয়তোবা খেলা যত গড়াবে তত আস্তে আস্তে সেটার স্পিড বা ওদের যে প্রেসিং ফুটবল সেটা হবে। আরেকটা বিষয় আছে, সেটি হচ্ছে যে সুয়ারেজ কিংবা কাভানি যখন আপনার, ওরা কিন্তু মানে অপোনেন্ট হাফে কিন্তু আপনার একদম ডিফেন্ডিং জোনে গিয়ে ওরা প্রেসিং ফুটবলটা করে। এই জায়গাটা থেকে যদি আমি একটু উল্টা দিকে যদি আমি আবার যদি পর্তুগালের দিকে তাকাই তাহলে কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো বা তার যে সতীর্থ খেলোয়াড় যারা রয়েছে তারা কিন্তু তাদের ওন হাফে এসে ডিফেন্সটা করে এবং ওইখান থেকে তারা প্রেসিংটা স্টার্ট করে, অপোনেন্ট হাফে গিয়ে নয়। এই জায়গায় গিয়ে কিন্তু আসলে চিন্তা করলে, এবং উরুগুয়ে দলের যে আসলে তাদের ডিফেন্ডিং লাইন, মিডফিল্ড লাইন, তারা কিন্তু সুয়ারেজ কিংবা কাভানিকে যেভাবে সাপোর্ট দেওয়া দরকার সেটা কিন্তু তারা একদম চেইন মেনটেন করে দিচ্ছে, একসাথে অ্যাটাকে যাচ্ছে আবার একসাথে ডিফেন্ড করছে।
কিন্তু আপনার পর্তুগাল দলে কিন্তু সেই জায়গাটা মিডফিল্ডে মাঝে মাঝে কিছুটা ল্যাকিংস এবং গ্যাপ দেখা যায়। সেটাই বলতে চাচ্ছিলাম যে দুই দলে কিন্তু মিডফিল্ডে ক্রিয়েটিভিটির অভাব আছে। এক্স্যাক্টলি রাইট, বাট এই ওই জায়গা চিন্তা করলে আসলে আমার কাছে মনে হয় যারা দর্শক বা যারা লাস্ট থ্রি ম্যাচ দেখেছেন সবাই কিন্তু আসলে পারফরমেন্সের উপরে বেস করে কিন্তু আসলে উরুগুয়েকে এগিয়ে রাখছে। বাট ফুটবল গোলের খেলা, আলটিমেটলি ক্রিশ্চিয়ানো রোনালদো ডিবক্সের বাইরে সে কতখানি ইফেক্টিভ সেটা আসলে নতুন করে চেনানোর কিছু নেই, এবং সেই জায়গাগুলি আমার কাছে মনে হয় যে কোচ তাবারেজের ডেফিনেটলি তার ডিফেন্স এবং মিডফিল্ডে কিছু স্ট্র্যাটেজি থাকবেন যে ডিবক্সের বাইরে যাতে কম সংখ্যক ফ্রি কিক হয় বা ফাউল কম করে, কারণ ওই স্পট কিকগুলি আসলে উরুগুয়ের জন্য অনেক বড় ভয়ঙ্কর হতে পারে। আইরিনাপু, আপনি একটু জানতে চাচ্ছিলাম যে কিছুক্ষণ আগেই বললেন আমিনুল ভাই যে অনেক হাই ইন্টেন্স ম্যাচ হবে কারণ এটা নকআউট পর্ব, পেনাল্টি শুট আউটে কিন্তু ম্যাচ গড়ায়, পেনাল্টি শুট আউট আপনার কতটা এনজয় করেন? মানে স্নায়ু চাপে ভোগে শুধু না, মানে যারা খেলোয়াড় তারা না, দর্শকদেরও কিন্তু ভয় করে আরো বেশি। ইনফ্যাক্ট মনে হয় যদি গোলটা মিস করে তাহলে মনে হয় যারা দেখছে দর্শক, মানে আমি আমার আমার হয়ে বলতে পারি, যখন মিস করে মানে কি হলো, আর যখন গোলটা দিয়ে ফেলে তখন নিজের অজান্তেই হচ্ছে চিৎকার দিয়ে উঠি যে গোল হলো। সো এটা আসলে ভালো লাগে। আমিনুল ভাই, এরকম যখন পেনাল্টি শুট আউট হয় মানে গোলকিপারের উপর কতটা চাপ থাকে? অবশ্যই যে শট নিচ্ছে ফুটবলার তার উপর তো একটা চাপ থাকে, মানে যিনি পোস্টে থাকেন, আপনি তো গোলকিপার ছিলেন, আপনার আসলে দুজনের উপরই আসলে চাপ থাকে। আমি অ্যাজ এ গোলকিপার হিসেবে আমার দায়িত্ব থাকে বলটাকে সেভ করা, এবং আমি তখন হয়তো বা মানে যে কিকটি নিবে তার দাঁড়ানো তার বা তার সম্পর্কে যদি পূর্ব কোনো অভিজ্ঞতা থাকে বা সে কোন দিকে মারতে স্বাচ্ছন্দ্য বোধ করে সবকিছু মিলিয়ে আসলে আমার চিন্তাটা থাকে যে বলটাকে কিভাবে সেভ করা যায়। যে মারে কিকটি সে কিন্তু আসলে একজন গোলকিপারের পজিশন দেখে এবং সে হয়তো বা কিছুটা লাস্ট সেকেন্ড এটা মানে এক সেকেন্ডেরও কমে আসলে সিদ্ধান্ত নিতে হয় যে আসলে আমি কোন দিকে প্লেস করব। তো ওই প্লেসের চিন্তাধারাটা যদি আসলে গোলকিপারের সাথে খেলোয়াড়ের মিলে যায় তখন আসলে সেভ করার সুযোগটা খুব সহজ হয়ে যায়, এবং গোলকিপারের একটা খুব বেসিক হাইট আছে বা একটা লেভেল আছে যে হাইটে গেলে নর্মালি গোলকিপাররা সেভ করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে, যেটি আমরা দেখেছিলাম আসলে আর্জেন্টিনা এবং আইসল্যান্ডের গোলরক্ষকের যে সমন্বয়টা হয়েছিল এটা হলদারসনের জন্য আসলে অনেক বড় কৃতিত্ব যে মেসির মতো একজন মানে বিশ্বের সেরা ফুটবলার পেনাল্টি সেভ করে দিয়েছে। পরবর্তী যুগ আরেকটি বিষয় যে আপনি বলছিলেন যে বক্সের বাইরে থেকে যেন সুযোগ কম দেওয়া হয়, উরুগুয়ে কিন্তু এখন পর্যন্ত যতগুলো গোল করেছে পাঁচটি গোল সবই ডেড বল সিচুয়েশন থেকে করেছে, সেট পিস থেকে। অন্যদিকে পর্তুগালের পাঁচ গোলের তিনটাই কিন্তু একই সিচুয়েশন থেকে, ডেড বল বা পেনাল্টি এরকম থেকে। তো দু দলের মধ্যে আপনি কি বলতে পারছেন যে আজকে অ্যাটাকিং ফুটবল হবে? না, ডেফিনেটলি দুটি দলই কিন্তু আসলে অ্যাটাকিং ফুটবল খেলবে, বাট যেটি আমি বলছিলাম যে প্রথম 10 মিনিট কিন্তু খুব ক্রুশিয়াল একটি টাইম, তারা দুটি দলকে কিন্তু আসলে অবজার্ভ করবে কারণ তারা কি ফর্মেটে, কারণ প্রত্যেকটি কোচেরই কিন্তু আলাদা স্ট্র্যাটেজি থাকে। এবং আমার কাছে মনে হয় যে ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে ডেফিনেটলি তার কোচ তাবারেজের আলাদা কিছু তার খেলোয়াড়দের সাথে কিছু আলোচনা বা ডেফিনেটলি কিছু মেসেজ তিনি দিয়ে রাখবেন, যেটি হচ্ছে যে বাট আলাদা করে যে ক্রিশ্চিয়ানোকে মার্ক করবে আমি সেটা বলছি না। আমার কাছে মনে হয় যে ও ক্রিশ্চিয়ানো যখন যেখানে যাবে, কারণ সে হচ্ছে একজন ক্রিয়েটিভ ফুটবলার এবং সে কিছুটা নিচ থেকে খেলে, কখনো রাইট উইংয়ে কখনো লেফট উইংয়ে বিভিন্ন তার পজিশন চেঞ্জ করে কিন্তু সে খেলে, বাট সুয়ারেস কিংবা কাভানি ওরা কিন্তু আসলে সুয়ারেস কিছুটা নিচ থেকে খেলে আসলো, কাভানি কিন্তু তার একদম স্পটে থাকে এবং সে লাস্ট ম্যাচে গোল পাওয়াতে তারপর মানে আজকের ম্যাচে গোল করার জন্য কিন্তু তিনি মরিয়া হয়ে উঠবেন। এবং সুয়ারেজের একটি বিষয় আছে সেটা হচ্ছে যে সে খুব মানে ফাইনাল টাচটা কিন্তু তার খুব ভালো, আপনি দেখেন যে লাস্ট যে গোলগুলি করেছে সেখানে কিন্তু চমৎকারভাবে সে ফিনিশ করেছে। এবং এখানে সুয়ারেজকে যদি আনমার্কড অবস্থায় মানে পর্তুগালের ডিফেন্ডাররা রাখে তাহলে কিন্তু আসলে কাজটা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। হ্যাঁ, বেড়ে যাচ্ছে ডেফিনেটলি, এবং এই ধরনের ম্যাচে কিন্তু আসলে ছোট ছোট মিস্টেক করার কোনো সুযোগ নাই। যদি আমি মনে করি যে পর্তুগালের গোলরক্ষক প্যাট্রিসিও কিন্তু বেশ কয়েকটি গোল রিসিভ করেছে সে, বাট কিন্তু সে ভালো পারফর্মও করেছে, সে বেশ কয়েকটি লাইভও দিয়েছে দলকে। তো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে টোটাল টিম কম্বিনেশন এবং পর্তুগাল যে একটি উরুগুয়ে যে একটি কম্প্যাক্ট এবং তাদের যে পজিশনাল ফুটবলটা খেলছে এবং কতখানি আসলে তারা ফাইনালি লাস্ট পর্যন্ত পর্তুগালের ডিফেন্ডাররা যদি কোনো রকম মিস্টেক না করে তাহলে হয়তো আর খেলার রেজাল্ট অন্যরকম হতে পারে। যেহেতু প্রিভিয়াস কিছু ম্যাচে দেখেছি যে আসলে পর্তুগালের মিডফিল্ড কিংবা ডিফেন্স লাইনে কিছুটা সিলি মিস্টেক করেছে যার কারণে তারা কিন্তু গোলও রিসিভ করেছে, এই মিস্টেকগুলি করার আসলে এই ধরনের ম্যাচে কোনো সুযোগ নেই। আমিনুল ভাই এবং আরিনাপু, আমরা কথা বলবো, আমরা তখন পর্তুগাল উরুগুয়ে ম্যাচ নিয়ে কথা বলছিলাম, একটা বিরতি নিয়ে আসি, তারপর আজকে যে বড় ম্যাচ ফ্রান্স এবং আর্জেন্টিনা সেই ম্যাচ নিয়ে কথা বলবো।
আবারও স্বাগত সময় বিশ্বকাপ দর্শক, আমরা কথা বলছি আমাদের সঙ্গে দুজন অতিথি আছেন, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক এবং অভিনেত্রী আইরিন। বিরতির আগে আমরা কথা বলছিলাম উরুগুয়ে পর্তুগাল ম্যাচ নিয়ে, ফ্রান্স এবং আর্জেন্টিনা ম্যাচটা কিন্তু আজকে সবচেয়ে বড় ম্যাচ যদি বলি। এই ম্যাচে আপনি সাপোর্ট করছেন কাকে? আপনি তো ব্রাজিল সাপোর্ট করেন, তার মানে নিশ্চয়ই ধরে নিই ফ্রান্সের সাপোর্ট। না, ডেফিনেটলি না, আমি হচ্ছে আর্জেন্টিনাকে সাপোর্ট করব। কেন? মানে সবাই তো চায় যে ব্রাজিল ফ্যানরা যাচ্ছে আর্জেন্টিনা আউট হয়ে যাক ওয়ার্ল্ড কাপ থেকে। না, আমি কিন্তু এটা রিভার্স চাই। আমি চাই ব্রাজিল এবং আর্জেন্টিনা আমি ম্যাচ দেখতে চাই ফাইনাল। হ্যাঁ, যার কারণে আমি চাই যে হচ্ছে এই আর্জেন্টিনা জিতে যাক আজকে। এটা কিন্তু আসলে মানে আমরা যারা এই প্রজন্মের তারা কিন্তু ব্রাজিল আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপে ম্যাচ দেখিনি, মানে এবং এবার ফাইনাল হওয়ার পসিবিলিটি নেই, সেমিফাইনালে মুখোমুখি হতে পারে। এই ম্যাচটা কিন্তু সবাই অপেক্ষা করছে দেখার জন্য আমার মনে হয়। বাংলাদেশের সাপোর্টারদের কথা চিন্তা করি তাহলে তো অবশ্যই একটি অংশ বিষয় মানে দুটি ভাগ করা যেতে পারে, যে একটি দল ব্রাজিল এবং একটি দল আর্জেন্টিনা করে থাকে। তো সেই চিন্তা থেকে আমিও চাই যে আসলে মানে ব্রাজিল আর্জেন্টিনা তারা যত বেশি উপরে যাবে বাংলাদেশের বিশ্বকাপ যে উন্মাদনা সেটা বহাল থাকবে আর কি। বাট বাস্তবতা হচ্ছে যদি মাঠের পারফরমেন্সের কথা হিসাব করি তাহলে আমি আজকের ম্যাচে ডেফিনেটলি ফ্রান্সকে এগিয়ে রাখবো, এবং সেটি রাখার বেশ কিছু কারণ আছে। সেটি হচ্ছে যে আপনার ফ্রম দ্য বিগিনিং থেকে ফ্রান্স তারা যেভাবে শুরু করেছে, যদিও অস্ট্রেলিয়ার সাথে প্রথম ম্যাচটি তাদের জন্য কিছুটা বেগ পেতে হয়েছে, বাট তারা কিন্তু তাদের যে পল পগবা কিংবা এমবাপে কিংবা গ্রিজম্যান বা জিরুডের মতো যারা, এবং সবচেয়ে বড় ইয়ে হচ্ছে যে গোল পোস্টের লরিসের মতো অনেক অভিজ্ঞ একজন গোলরক্ষক রয়েছে তাদের, এবং তাদের যে ডিফেন্স লাইন এবং তারা খুবই স্ট্রং ফিজিক্যালি, যেমন স্ট্রং এবং তারা হাইটও অনেক ভালো তাদের। এবং আমার কাছে মনে হয় যে আসলে মানে কম্প্যাক্ট এবং পজিশনাল ফুটবল তারা কিন্তু প্রতিটি ম্যাচেই আসলে তারা খেলে আসছে, এবং দেশম যে কোচ ওরা ও কিন্তু মানে দুই একটি মানে ছোটখাটো চেঞ্জ ছাড়া খুব বেশি কোনো এক্সপেরিমেন্ট সে করে না। যেটি উল্টা দিকে যদি আমি আর্জেন্টিনার কথা বলি, সে ফ্রম দ্য বিগিনিং থেকে সাম্পাওলি যেভাবে আসলে এক্সপেরিমেন্ট করেছে, এবং তার অন্যতম মানে এক্সপেরিমেন্ট করার অন্যতম কারণ হচ্ছে সে পর্যাপ্ত প্র্যাকটিস ম্যাচ সে বিশ্বকাপ শুরুর আগে খেলেনি। আমার কাছে মনে হয় যে এই বিশ্বকাপ শুরু দিয়ে আসলে তার প্র্যাকটিস ম্যাচের চর্চাটাও হয়েছে, পাশাপাশি এখন পর্যন্ত সেকেন্ড রাউন্ডে এসছে। এখন যেহেতু প্রথম তিনটি ম্যাচ আর্জেন্টিনা খুব ভালো পারফর্ম করতে পারেনি, যার কারণে কিন্তু আসলে আর্জেন্টিনার যে পারফরমেন্স নিয়ে স্পেশালি গোলরক্ষক পজিশন কিংবা আমরা যদি ডিফেন্ডিং লাইনটা চিন্তা করি সেখানে কিন্তু অনেক ভঙ্গুর অবস্থা রয়েছে। আপনি দেখেন যে ফ্রান্স কয়টি গোল দিয়েছে, কয়টি রিসিভ করেছে, আর আর্জেন্টিনা কয়টি গোল দিয়েছে, কয়টি রিসিভ করেছে। এই ইকুয়েশনে গেলে কিন্তু আসলে আপনি ফ্রান্স দলের সাথে কিন্তু ডেফিনেটলি আমার কাছে মনে হয় যে আর্জেন্টিনাকে তার যে আজকে আশা করি যে লাস্ট যেই ইলেভেনটি খেলিয়েছে সাম্পাওলি সেটিকে ধরে রাখবে, আজকে আবার যদি নতুন করে কোনো এক্সপেরিমেন্ট করে বসে তাহলে আসলে ম্যাচে গিয়ে একটা ইম্প্যাক্ট পড়তে পারে। আপনি বললেন আপনার আর্জেন্টিনা সাপোর্ট করছেন, মেসি ছাড়াও আরো প্লেয়ার আছে, আপনার কার খেলা ভালো লাগে? মানে হিগুয়েন আছে, ডিমারিয়া, আগুয়েরো আছে, মেসি কিন্তু আমরা দেখেছিলাম গত ম্যাচ একটা অসাধারণ গোল করেছিলেন, আজকে কি এরকম কিছু প্রত্যাশা করছেন? এরকম কিছু এর থেকে আরো ভালো কিছু? কিন্তু আমি একটা তথ্য জানিয়ে রাখি, মেসি কিন্তু এখন পর্যন্ত বিশ্বকাপের নকআউট পর্ব এখন পর্যন্ত তার কোনো গোল নেই, সেক্ষেত্রে আপনার এই আশা পূরণ হবে কিনা সেটা জানি না, কিন্তু লাকিলি যদি তার জাদুটা মানে চলে আসে তাহলে মনে হয় যে এক্সপেক্টেড। মানে আপনার কেন মনে হচ্ছে মানে ফ্রান্সও তো একবারের ওয়ার্ল্ড কাপ জিতেছে, এবারও ভালো, কেন আর্জেন্টিনাকে এগিয়ে রাখছেন? আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে খেলার জায়গাটা থেকে আমার কাছে এর আগেও আমি আর্জেন্টিনার কয়েকটা ম্যাচ দেখেছি, এবারের লাস্ট ম্যাচের আগেরটা যেটা খুব পচা খেলেছে তারা ক্রোয়েশিয়ার, হ্যাঁ ক্রোয়েশিয়ার সাথে, ওই ম্যাচেও আমি খুব হতাশ হয়েছিলাম, কিন্তু তার আগে যখন গতবারের বিশ্বকাপ দেখেছি তখনও কিন্তু আর্জেন্টিনা খুব ভালো খেলেছে। তো ওই জায়গা থেকে তাদের প্রতি যে একটা আস্থার যে রাখার যে জায়গাটা ওটা কিন্তু আছে, এবং ওভারঅল সব কিছু মিলিয়ে তাদের খেলার যে ওয়েটা বা সব কিছু মিলিয়ে মানে লাস্ট যে খেলাটা খেলেছে তাদের খেলাটা খুবই ইন্টারেস্টিং ছিল এবং গোলগুলো খুবই ব্রাজিলের সাপোর্টারের মুখে আর্জেন্টিনা এত বেশি গান ছিলাম, কিন্তু ইউনিক ব্যাপার যে কোন বাংলাদেশের কোন ব্রাজিল সাপোর্টারের মুখে আর্জেন্টিনা সাপোর্ট হয়েছে। আপনি আজকে নিশ্চয়ই অনেক নতুন আরো ভক্ত পেয়ে গেছেন, এমনিতে আপনার অনেক ভক্ত আছে নিশ্চিতভাবে, অনেক আর্জেন্টিনা ভক্ত আছেন, কিন্তু আপনার নিশ্চয়ই আপনার নতুন করে ভক্ত হবে, কারণ এমন প্রশংসা কিন্তু আমরা শুনি না সচরাচর যে কোন ব্রাজিল ভক্ত আর্জেন্টিনার খেলা নিয়ে বা দলকে নিয়ে এত প্রশংসা করে। আমার মনে হয় যে খেলা বা যে কোনো জিনিসের যদি সেটা প্রশংসার দাবিদার হয় তাহলে কেন প্রশংসা কেন করবে? আসলে লিওনেল মেসি কিন্তু এমন মানে আপনি যে প্রশ্নটা করছিলেন সাজিদ ভাই সেটা হচ্ছে যে নকআউট পর্বে এসে মেসি আসলে গোল করতে পারেনি, তো রোনালদোর কিন্তু নেই, হ্যাঁ আগে করতে পারেনি দেখে যে আজকে করবে না বিষয়টা কিন্তু সেরকম না, বাট বিষয়টা হচ্ছে কি যে মানে
আর্জেন্টাইন যে ফরওয়ার্ড লাইন এবং তাদের যে মিডফিল্ড লাইন বা তাদের যে ডিফেন্ডিং লাইন, এক্সেপ্ট ডিফেন্ডিং লাইনে হয়তো বেশ কিছু মিস্টেক, বাট লাস্ট ম্যাচে যদি টেম্পোটা আপনি দেখেন যে নাইজেরিয়ার সাথে তারা যে একদম ফ্রম দ্য বিগিনিং থেকে যে হাই প্রেসিং ফুটবলটা খেলেছে সেটি কিন্তু তারা আজকে খেলবেন না, কারণ হচ্ছে যে অপোনেন্ট হচ্ছে ফ্রান্স। তো সেই জায়গাটা চিন্তা করেই কিন্তু এই ম্যাচও আসলে বোদ্ধা দল কিন্তু চেষ্টা করবেন যে তাদের প্রথম 10 বা 15 মিনিট তারা অবজার্ভ করে তারপরে আসলে একে অপরের উপরে কোন মানে স্কোপগুলি বা তারা কোথায় কোথায় মিস্টেক করে সেই মিস্টেকগুলি তারা কাজে লাগানোর চেষ্টা করবেন। তো এখানে স্পেশালি বলতে হবে যে আসলে হিগুয়েন যে ফিক্সড স্ট্রাইকার থাকে, তো সেইখানে কিন্তু আসলে লাস্ট ম্যাচে একটি সুযোগ এসেছিল হিগুয়েনের, যেটা 2014 বিশ্বকাপে আমরা দেখেছি। খেলানো উচিত হবে না আগুয়েরোকে? না, আমার কাছে মনে হয় যে হিগুয়েনই খেলানো উচিত হবে। আগুয়েরোকে যেভাবে তারা চেঞ্জিংয়ে খেলিয়েছে সেটা করলে আমার কাছে মনে হয় যে তাদের যে ফরমেশনটা এবং তাদের যে মানে এক্সপেরিমেন্ট করার যে প্রবণতাটা সাম্পলি সেটা আসলে চেঞ্জ হওয়া উচিত আমি মনে করি। ডিমারিয়ার জায়গায় কি আমরা অন্য কাউকে দেখতে পারি? যদিও না, আমার কাছে মনে হয় ডিমারিয়া মানে লাস্ট ম্যাচে বেশ কিছু মিসপাস করেছে, বাট ও কিন্তু একদম ফ্রম দ্য বিগিনিং থেকে হিগুয়েন এবং ডিমারিয়া কিন্তু অপোনেন্টের হাফে যেভাবে হাই প্রেসিং করেছে সেটি কিন্তু আসলে সবাই করতে পারে না বা করার মতো সেই এনার্জি আসলে সবার থাকে না। তা আমার কাছে মনে হয় শুরুটা হয়তো বা ডিমারিয়াকে দিয়েই করবে তারা, বাট সেই জায়গায় চেঞ্জিং হয়তো বা পরে পাভন রয়েছে কিংবা দিবালা রয়েছে। বাট এখানে হচ্ছে কি যে স্পেশালি মাসচেরানো ও মেইন রোলটা কিন্তু আসলে ওকে প্লে করতে হবে, কারণ গত ম্যাচে দেখেছিলাম ও যে ডিফেন্সিভ মিডফিল্ডার আসলে হিসেবে খেলে, সেখানে কিন্তু সে মিডফিল্ডকেও হেল্প করছে, স্ট্রাইকারদের হেল্প করছে, আবার পাশাপাশি প্রয়োজনে কিন্তু লাস্ট ডিফেন্ডার হয়ে যাচ্ছে। তো ওর যে রোল প্লেটা এটার উপরে কিন্তু আসলে মানে টোটাল আর্জেন্টিনা দলের যে আসলে মিডফিল্ডের যে কম্প্যাক্ট ফুটবলটা যেটা আমরা দেখতে চাই সেটা আসলে নির্ভর করবে। দুই দলের মিডফিল্ডের মধ্যে আপনি এগিয়ে রাখবেন কাকে? মানে অবভিয়াসলি কাগজে কলমে পগবা এনগোলো কান্তে অনেক ভালো খেলছে এবার আসরে, তারপরও যদি বলি এগিয়ে রাখছেন কাকে? আমার কাছে মনে হয় যে আসলে আমি পগবা কিংবা এমবাপে এদেরকে এগিয়ে রাখবো, কারণ এরা অনেক ইয়াং এবং ডাইনামিক এনার্জেটিক ফুটবলার। পগবা কিন্তু অনেক প্রশংসা অনেক কুড়িয়েছে, প্রথম ম্যাচে ভালো করেনি, পরের দুই ম্যাচে কিন্তু দারুণ খেলেছে পগবা। ডিফেন্ড এখানে আসলে গ্রিজম্যানকে আমরা আসলে হয়তো বা ওই ফর্মেটা আমরা আসলে দেখছি না, বাট আমার কাছে মনে হয় যে বিগ ম্যাচগুলিতে কিন্তু আসলে গ্রিজম্যানের মতো খেলোয়াড়রা কিন্তু আসলে জিরোডের মতো স্কোরার তারা হয়তো বা জিরো কিন্তু লাস্ট 357 মিনিট ফ্রান্সের হয়ে কোনো গোল পায়নি কোনো বড় টুর্নামেন্টে, আজকে কি তার পরিবর্তে? আমি সেটাই বলছিলাম যে আসলে বিগ ম্যাচগুলিতে আসলে দেখা যায় যে এই ধরনের স্ট্রাইকাররা কিন্তু আসলে গোল করে বসে। হ্যাঁ, সো ওই প্রত্যাশাটা আসলে ডেফিনেটলি ফ্রান্স দলও চাপে যে গ্রিজমেন স্কোর যদি করতে পারে তাহলে যে তার যে স্কোর করার যে সামর্থ্যটা সেটা আসলে পরবর্তী ম্যাচগুলি যদি আসলে আজকে ফ্রান্স তাহলে পরবর্তী ম্যাচগুলিতে তাদের অনেক বেশি সহায়তা করবে। বাট এখানে মূল ভূমিকাটা আসলে পালন করবে হচ্ছে আপনার মানে এমবাপে এবং পল পগবা, যারা মানে মিডফিল্ডটাকে কমপ্যাক্ট রাখবে এখানে। হ্যাঁ, তো যার কারণে আমার কাছে মনে হয় যে আমরা আর্জেন্টাইন মিডফিল্ডারদের কথা যদি বলি সেখানে আসলে যে ওরা টোটাল খেলাটাই কিন্তু নির্ভর করে আসলে মেক করা হচ্ছে মাসচেরানো। তো মাসচেরানো যদি আসলে ভালো পারফর্ম করতে পারে তাহলে আসলে ম্যাচের রেজাল্ট আসলে অন্যরকম হতে পারে। পেনাল্টি শুটআউটের কিন্তু একটা ইয়ে থাকছে, যেহেতু আমার কাছে মনে হয় না যে আসলে 90 মিনিটস পর্যন্ত মনে হয় ম্যাচ শেষ হয়ে যাবে, পেনাল্টি শুটআউটে মনে হয় না ম্যাচ যাবে, দুটি ম্যাচের ভিতরে আমার কাছে মনে হয় না যাওয়ার কোনো সুযোগ আছে। সেটাই আরে, আপনি বলছিলেন আপনি আজকে সাপোর্ট করছেন উরুগুয়েকে, কিন্তু আমরা কিন্তু ক্লাবে সবাই জানি যে রিয়াল বার্সা দুই দলে ভাগ হয়ে যায়, ঠিক তেমনি যেরকম ওয়ার্ল্ড কাপে ব্রাজিল আর্জেন্টিনা। আজকে যদি আর্জেন্টিনা জিতে এবং পর্তুগাল জিতে আমরা কিন্তু একটা এল ক্লাসিকো দেখবো ওয়ার্ল্ড কাপে, আপনি কি সেটা দেখতে চান না? মানে না, সেটা দেখতে চাই না, সেটা ঠিক না, দেখতে চাই। খেলা আসলে এনজয়মেন্টের একটা ব্যাপার, তো এনজয়মেন্টের জায়গাটা থেকে হচ্ছে বলবো যে খেলাটা এনজয় মানে এনজয় করবো যেরকম খেলা সেটা দেখতে চাই, কিন্তু সাপোর্ট করার ব্যাপারটা আপনি জিজ্ঞেস করেছেন, দার্সই আমি বলেছি। আমরা ছোট করে জানতে চাইবো যে আপনিও কি অপেক্ষা করছেন এরকম দুই দলের? না, আমার কাছে মনে হয় না, আমার কাছে মনে হয় যে আসলে আমি যদি একদম মানে আমার ব্যক্তিগত মতামতটি দিই তাহলে ফ্রান্স এবং আর্জেন্টিনার ভিতরে আমি আমার কাছে মনে হয় যে অ্যাজ এ পারফরমেন্সের ভিতরে ফ্রান্স এগিয়ে থাকবে এবং পর্তুগাল উরুগুয়ের ভিতরে ডেফিনেটলি উরুগুয়েকে আমি এগিয়ে রাখবো। বাট এখানে আর্জেন্টিনা দলের আরেকটি প্লেয়ারের কথা না বললেই না, বানেগা কিন্তু খুব ভালো পারফর্ম করছে এবং তার যে পারফরমেন্স সেটা যদি মাসচেরানোর সাথে যদি অ্যাডজাস্ট করে যায় এবং তার আসলে কি এই ধরনের ম্যাচগুলিতে দুটি দলে কিন্তু আসলে সুযোগ পাবে গোল করার, কিন্তু সুযোগ পেলে গোল করার যে সক্ষমতা এবং সেটিকে ধরে রাখার যে সক্ষমতা
তো সেই জায়গাটা আসলে কি সবাইকে কিন্তু কম্প্যাক্ট ফুটবল খেলতে হয়, তো ওই জায়গাগুলিতে দেখা গেছে যে আর্জেন্টিনা দলে যেমন ডিফেন্ডিং এর সমস্যা আছে বা গোলকিপিং পজিশনে, যদিও আর্মানি লাস্ট ম্যাচে ভালো ফুটবল খেলেছে এবং পর্তুগালের কথা যদি ধরি সেখানেও আসলে পেপে বা ফন্তে ওরা কিন্তু সামটাইমস অনেক বড় বড় মিস্টেক করে ফেলে, তো এই মিস্টেকগুলির কারণে কিন্তু আসলে দেখেন যে দুটি দলই কিন্তু আসলে প্রচুর গোল রিসিভ করেছে, এই ভুলগুলি করার কোনো সুযোগ নেই আজকের ম্যাচে, আজকে সেটা আমরা দেখি, প্রত্যাশা করি ভালো দুটো আমরা ম্যাচ দেখবো। দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল সময়ের বিশ্বকাপের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি, আর বিশ্বকাপের সব খবর এবং সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়।